এশিয়া কাপে সুপার ফোরে গিয়ে আবারও হার দেখল বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ে তারা পাকিস্তানকে 194 রানের লক্ষ্য দিয়েছিল। বাংলাদেশের ব্যাটিংয়ের পরই সম্ভাবনা কমে গিয়েছিল অনেকটা। তবুও বোলাররা লড়লেন তাদের সেরাটা দিয়ে, কিন্তু ভাগ্য সহায় হলো না। দুটি রিভিউ ক্লোজ কল হয়ে গেল বিপক্ষে। শেষ অবধি লড়েও বোলাররা অবশ্য নিতে পারলেন না তিনটির বেশি উইকেট। হতাশার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়েও হলো না ভাবনার বাইরের কিছু। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে 193 রানে অল আউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে 63 বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান। সুমনা সুমি, জাগরণ টিভি।